الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون يبشرهم ربهم برحمة منه ورضوان وجنات لهم فيها نعيم مقيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة أعدها الله للمجاهدين في سبيل الله ما بين الدرجتين كما بين السماء والأرض وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لغدوة في سبيل الله أو روحة خير من الدنيا وما فيها أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আলহামদুলিল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া, যিনি আমাদেরকে ফিতনা ফাসাদ জমানার মধ্যে দুনিয়াবি সকল কাজ থেকে ফারিক করে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক এনে দিয়েছেন। এই জন্যে সেই মহান আল্লাহ পাকের দরবার আমরা দিল থেকে কালিমাতে শুকুর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস থেকে ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান নিয়ে আমরা আলোচনা করে আসছি পূর্বের জুম্মাগুলা থেকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদিনদের ব্যাপারে হাদিসের বিভিন্ন জায়গার ভিতরে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমান যে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100টি স্তর তৈরি করছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতের মধ্যে 100টি স্তর তৈরি করছেন, এই স্তরগুলো খাস স্তর, বিশেষ ধরনের স্তর। এই স্তরগুলার মধ্যে এই স্থানগুলার ভিতরে অন্য কোনো সাধারণ মানুষ ঢুকতে পারবে না, অন্য কোনো সাধারণ মানুষ ঢুকার কোনো পারমিশন নেই। এই স্তরগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি ভাবে আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের নবী বলতেছে যে এগুলাকে শুধুমাত্র আল্লাহ পাক মুজাহিদিনদের জন্য কি করছেন, তৈরি করছেন। সুবহানাল্লাহ, যে এই 100 স্তর, এই 100 স্তর শুধুমাত্র বিশেষ লোকদের জন্য, যারা নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করছে, নিজের জন্মভূমি নিজের মাতৃভূমি সে ঠিক করছে, দেশ থেকে হয়েছে, দেখ জন্মভূমি মাতৃভূমি চাইরা সে জিহাদের ময়দানে চলে গেছে, সে কুফারদের সাথে লড়াই করছে আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার দিনকে বলন্দ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তারা কুফারদের সাথে কি করছে, লড়াই করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই লোকগুলার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে এই 100টি বিশেষ স্তর কি করছে, তৈরি করছে। আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর নবী বলতেছে যে আ'আদাহাল্লাহু লিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ, শুধুমাত্র মুজাহিদিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে 100টি স্তর কি করছেন, তৈরি করছেন। এই 100টি স্তর কেমন প্রশস্ত, যে 100টি স্তর যে মুজাহিদিনদের জন্য যে তৈরি করছেন, যারা মুজাহিদ, যারা রণাঙ্গনে জিহাদের ময়দানে যারা কুফরদের সাথে লড়াই করে, তাদের জন্য যে স্তরগুলো যে বানানো হলো জান্নাতের মধ্যে, তার প্রশস্ততা কতটুকু, এক একটা স্তর কতটুকু প্রশস্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মা বাইনা দারাজাতাইন, ওই স্তরগুলোর মধ্যে যেই স্তরগুলো আল্লাহ পাক এই মুজাহিদিনদের জন্য কি করছেন, তৈরি করছেন, ওই স্তরগুলোর মধ্যে এক স্তর আরেক স্তরের মধ্যে দূরত্ব হলো মা বাইনা দারাজাতাইন কামা বাইনাস সামাই ওয়াল আরদ,
সেগুলোর দূরত্ব হলো আসমান এবং জমিনের মধ্যে মধ্যবর্তী যেরকম দূরত্ব আছে এরকম দূরত্ব নেই দূরত্ব। সুবহানাল্লাহ, যে একশত ঈশ্বর আল্লাহ পাক এই সমস্ত লোকদের জন্য তৈরি করছেন, এক একটা ঈশ্বরের দূরত্ব মানে এত বড়, একটার থেকে আরেকটার দূরত্ব হলো কামা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার কাবীর। আসমান এবং জমিনের মধ্যবর্তী যেরকম দূরত্ব এরকম দূরত্ব এক একটা ঈশ্বরের দূরত্ব, এরকম একশোটি স্তর আল্লাহ পাক এই মুজাহিদিনদের জন্য কি করছেন তৈরি করছেন। আর এগুলো হলো জান্নাতের বিশেষ স্তর, এই স্তরের মধ্যে সাধারণ কোন লোক প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র যারা মুজাহিদ, যারা আল্লাহর জন্য শুধু কি করছে লড়াই করছে সংগ্রাম করছে, শুধুমাত্র আল্লাহ পাককে রাজি খুশি করার উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না, দুনিয়ার কোনো মকসদ না, দুনিয়ার কোনো বাহাবা পাওয়ার জন্য না, দুনিয়ার কোনো খ্যাতির জন্য না, দুনিয়ার জন্য কোনো সুনামের জন্য সে কি করে না জিহাদ করে না, শুধুমাত্র আল্লাহ পাকের জন্য করছে। এই লোকগুলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে এই স্তরগুলা রাখেন। শুধু এখানে শেষ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজাহিদের ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন, তাদের ব্যাপারে বলতেছেন যারা নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তা লড়াই করছে যুদ্ধ করছে এবং দেশ থেকে হয়েছে দেখে সে কি করছে বাদ দিয়েছে, দেশ থেকে সে প্রত্যাবর্তন হয়ে অন্য দেশে চলে গেছে, অন্য স্থানের ভিতরে চলে গেছে এবং রণাঙ্গনের মধ্যে যাইয়া সে কি করছে যুদ্ধ করছে, এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে তাদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দিয়ে দিয়েছেন। নিজের জন্মভূমি মাতৃভূমি ভিটামাটি এগুলাকে ত্যাগ করা এটা অনেক বড় কি কষ্টের বিষয়, নিজের জন্মভূমি মাতৃভূমি ভিটামাটি গাঁ ঘর বাড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এগুলাকে ত্যাগ করে রণাঙ্গনে যাওয়াটা অনেক বড় কষ্টের বিষয়, যা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন এটা কোনো সাধারণ বিষয় না কিন্তু, আর এই বিষয়ের উপরে আমল করলে তাদের প্রতিদানও তাদের ফলাফলও আমি আল্লাহ তাআলার কাছে কি অনেক বেশি। যারা সাধারণ মুসলমান ইবাদত বন্দি করে তাদের চেয়ে শত শত গুণ বেশি ওই সমস্ত ব্যক্তিদের কি ইবাদত বন্দি, ওই সমস্ত ব্যক্তিদের কি মুজাহাদা অনেক বেশি আল্লাহ পাকের কাছে। এই জন্য বিশেষ করে আল্লাহ পাক এই লোকগুলার ব্যাপারে আলাদা কি করছে স্বতন্ত্র আলোচনা করছেন, স্বতন্ত্র আলাদা, যে এদের সাথে অন্য কোন সাধারণ মানুষের সাথে বা সাধারণ মুসলমানের আর কি হয় না তুলনা হয় না, আর তুলনা করতেও কি করছে নিষেধ করছেন, যা আমরা পূর্বে জুমা কুরআনের থেকে আলোচনা করছিলাম, লা ইয়াসতাউল ক্বাইদুনা মিনাল মুমিনিনা গায়রু লিল দরর ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিহি ওয়া আনফুসিহি, আয়াতের মধ্যে আমরা আলোচনা করছিলাম যে ওই সমস্ত মুসলমান আর সাধারণ মুসলমানের সাথে তোমরা কি করো না তুলনা করো না, এরা ভিন্ন জগতের লোক ভিন্ন লোক, এদের মুজেজা এদের সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি, এদের সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আল্লাহ পাক এই মুজাহিদের ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন যে আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, যারা আমার উপর ঈমান এনেছে, ওয়াহাজারু এবং দেশ ত্যাগ করেছে দেশ দেশ থেকে নিজের মাতৃভূমি জেনে নিজের জন্মভূমি জন্মভূমিকে সে ঠিক করছে ত্যাগ করছে, ওয়াহাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম এবং নিজের জান এবং মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় লড়াই করছে এবং আল্লাহ তাআলার রাস্তার ভিতরে সংগ্রাম করতেছে,
আযম দারাজাতান ইনদাল্লাহ। কি বলতেছেন আল্লাহ পাক? যে যারা ঈমান আনছে আমার উপরে এবং নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি সে কি করছে ত্যাগ করছে, এবং ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান এবং মাল নিয়ে আমার পথের মধ্যে আমার রাস্তার মধ্যে জিহাদ করছে, সংগ্রাম করছে, লড়াই করছে। আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছি যে আযামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের জন্য রয়েছে মহা পুরস্কার আমি আল্লাহ পাকের কাছে। সুবহানাল্লাহ, আযামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের অনেক বড় মর্যাদা রয়েছে আমি আল্লাহ পাকের কাছে, তাদের অনেক বড় মর্যাদা। কে বলতে আছে এটা? আল্লাহ বলতে যে আমি আল্লাহ বলতেছি যে আযামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের অনেক বড় মর্যাদা, অনেক মর্যাদা রয়েছে আমি আল্লাহ পাকের কাছে তাদের। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এই লোকগুলাই হলো সফল কামিয়াব, তারাই সফলতা অর্জন করছে দুনিয়ার মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লোকগুলোর ব্যাপারে বলতেছেন তারাই হলো সফল কামিয়াব। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, যে দুনিয়ার মধ্যে এই লোকগুলাই হলো কি সফল কামিয়াব। তারপর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরো সুসংবাদ দিচ্ছেন যে তোমরা নিজেদের এত কিছু তোমরা ত্যাগ করছো, নিজের জন্মভূমি মাতৃভূমি পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করে যে তোমরা শুধুমাত্র আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে তোমরা কি আসছো, এই পথের মধ্যে আসছো, তোমাদের প্রতিদ্বন্দ্বও কি নর্মাল হবে? না, প্রতিদ্বন্দ্ব কোনো নর্মাল হবে না, তোমাদের ফলাফলও কিন্তু নর্মাল না। যারা নিজেদের জান মাল নিয়ে সব কিছু নিয়ে নিজের স্বদেশে নিজের স্থানের ভিতরে ইবাদত বন্দি করে তারা হলো একরকম, নিজের মাতৃভূমির মধ্যে নিজের জন্মভূমির মধ্যে থাইকা ইবাদত বন্দি করে তারা হলো একরকম, আর যারা এগুলোকে ত্যাগ করে কি করে রণাঙ্গনে যায় জিহাদের ময়দানে যায় জিহাদ করতে যায় তাদের সম্মান তাদের ইজ্জত আব্দ হলো কি অন্য ধরনের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে বুঝাইতেছেন যে যারা এইভাবে নিজেদের জান এবং মাল নিয়ে বের হলো তাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি। কি সুসংবাদ দিচ্ছি? ইউবাশশিরুহুম রাব্বুহুম, ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিহি ওয়া জান্নাতিন লাহুম ফীহা নাঈমুম মুকীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইউবাশশিরুহুম রাব্বুহুম, তাদের পরওয়ারদিগার তাদের পরকর্তা তাদেরকে সুসংবাদ দিচ্ছেন কাদেরকে, যারা আমার রাস্তার মধ্যে জিহাদ করতেছে লড়াই করতেছে আমি আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিচ্ছি। বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানি ওয়া জান্নাতিন লাহুম, আমার দয়া এবং আমার সন্তুষ্টের, আমার দয়া এবং সন্তুষ্টের, ওয়া জান্নাতিন লাহুম এবং জান্নাতের, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি স্বয়ং তাদেরকে সুসংবাদ দিচ্ছি। ইউবাশশিরুহুম রাব্বুহুম, তাদেরকে সুসংবাদ দিচ্ছি তোমরা নৈরাশ হইও না, তোমরা মনকে ছোট করিও না, তোমরা নৈরাশ হইও না, তোমরা মনকে ছোট করিও না, আমি আল্লাহ পাক তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি যেহেতু তোমরা নিজেদের জান এবং মাল নিয়ে আমার রাস্তার ভিতরে লড়াই করতেছো, সংগ্রাম করতেছো, যুদ্ধ করতেছো, নিজেদের দেশকে তোমরা কি করছো ত্যাগ করছো, নিজেদের মাতৃভূমি পিতামাটিকে তোমরা ত্যাগ করে তোমরা রণাঙ্গনের মধ্যে আসছো, এত কষ্ট করতেছো আমার দিনকে কায়েম করার জন্য, আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, অতএব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের নবীর মাধ্যমে আমি তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছি। ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরহমাতিন মিনহু ওয়া রিদওয়ানি ওয়া জান্নাতিন লাহুম,
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আমার দয়া আমার অনুগ্রহ এবং আমার সন্তোষের এবং ওয়া জান্নাতিল্লাহ এবং জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কেমন আনন্দের বিষয়, কেমন খুশির বিষয় যে আল্লাহ পাক তাদেরকে সুসংবাদ দিয়ে দিচ্ছেন অগ্রিম, যে তোমরা যে এই কষ্ট করতে শুধুমাত্র আমাকে রাজি খুশি করার উদ্দেশ্য, আমার দিনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা এটা করতেছো, আমি তোমাদেরকে অগ্রিম সুসংবাদ দিয়ে দিচ্ছি। এই জান্নাতের এবং আমার দয়া এবং রহমত আমার অনুগ্রহের সুসংবাদ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। ফিহা নাঈমুল মুকিম, যে স্থানের ভিতরে তাদের জন্য রয়েছে অনন্তকাল চিরকালের জন্য কি শান্তি আর শান্তি, যে স্থানের শান্তি কোনো কালে কি হবে না শেষ হবে না। আল্লাহ পাক বলতেছে যে ফিহা নাঈমুল মুকিম, যেখানে রয়েছে স্থায়ী শান্তি, যে শান্তির শুরু আছে এটা কি নাই শেষ নাই। জান্নাতের যে সমস্ত শান্তি যে সমস্ত নাজিয়াবত এটা শুরু হবে, এটা কোনোদিনও কি হবে না শেষ হবে না। ফিহা নাঈমুল মুকিম, তারপর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমরা তো এই জান্নাতের মধ্যে ঢুকবা, আর এই জান্নাতের ভিতরে ঢুকার পরে খালিদিনা ফিহা আবাদা, ওই স্থানের ভিতরে ওই জায়গার ভিতরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে অনন্তকাল রাখবো চিরস্থায়ী ভাবে, চিরস্থায়ী ভাবে ওই জান্নাতের মধ্যে তোমরা থাকবা। অতএব তোমরা দুনিয়ার মধ্যে যদি অল্প সময়ের মধ্যে তোমরা যদি কষ্ট করো আমার দিনের জন্য, আমার দিনকে কায়েম করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য তোমরা যদি লড়াই করো সংগ্রাম করো, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অল্প সময়ে কষ্টের ভিতরে তোমাদেরকে চিরস্থায়ী অস্থায়ী জিন্দিগির মধ্যে অস্থায়ী সময়ের মধ্যে তোমরা একটু কষ্ট করবা, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে খালিদিনা ফিহা আবাদা, তোমাদেরকে আমি চিরস্থায়ী শান্তির কি করবো ব্যবস্থা করে দিব। যে শান্তি কোনোদিন কি হবে না শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারপরে যে নিঃসন্দেহে নিঃসন্দেহে ওই সমস্ত ব্যক্তিদের জন্য মহাপুরস্কার রয়েছে, ইন্দাহু আজরুন আযীম, তাদের জন্য মহাপুরস্কার রয়েছে আমি আল্লাহ পাকের কাছে, নিঃসন্দেহে অবশ্যই অবশ্যই তাদের জন্য মহাপুরস্কার রয়েছে আমি আল্লাহ পাকের কাছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নিজেদের জান এবং মাল নিয়ে আল্লাহ তাআলার রাস্তার ভিতরে কি করে লড়াই করে, এই মহাপুরস্কারের ব্যবস্থা আমি আল্লাহ পাক তাদের জন্য রেখে দিই। তারা যখন পরজগতে আসবে আসার সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই মহাপুরস্কার তাদেরকে কি করব দান করব। এই মুজাহিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বহু জায়গার ভিতরে আলোচনা করেছেন। মুহাদ্দিসিন কিরাম লিখছেন যে এই জিহাদের আয়াত এই মুজাহিদের আয়াত কুরআনুল কারীমের মধ্যে 400-450 আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, এত আলোচনা করছেন এত আলোচনা করছেন, এই বিধানের উপরে এত আলোচনা করছেন এত আলোচনা করছেন, অন্য কোন বিধানের উপরে এত আলোচনা করেন নাই। দেখেন আমরা নামাজ পড়ি, যাকাত আদায় করি বা রোজা রাখি হজ করি, এগুলোর এত আলোচনা করে আনুল কারিমের মধ্যে কি আলোচনা করে নাই। যা মুজাহিদের ব্যাপারে জিহাদিকারী ব্যক্তিদেরকে যারা জিহাদ করে সংগ্রাম করে আল্লাহর জন্য তাদের ব্যাপারে আল্লাহ পাক এত আলোচনা করছেন কোরআনুল কারিমের মধ্যে, অন্য কোন বিষয় এত কি করেন আলোচনা করেন না। এবং হাদিস শরীফের মধ্যে মুহাদ্দিসিন কিরাম লিখছেন যে আল্লাহ পাকের সাথে সাথে রাসূল পর্যন্ত তাদের ব্যাপারে হাদিসের বিভিন্ন জায়গার ভিতরে বহু সংখ্যক কি করছেন আলোচনা করছেন, বহুবার এই ব্যাপারে কি করছেন আলোচনা করছেন। এই মুজাহিদের ব্যাপারে রাসূল বলছেন যে
যে জিহাদের ময়দানের মধ্যে পাহাড়ের পাহাড়দারি করা, জিহাদের ময়দানের মধ্যে পাহাড়দারি করা কেমন সওয়াবের কাজ জানো তোমরা? রাসূল সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কে বলতেছেন, যে সমস্ত ব্যক্তি জিহাদের ময়দানে যাইয়া কি করে পাহাড়দারি করে, দেখা গেছে যে লড়াই তো চলতো দীর্ঘদিন যাবৎ, তো যখন রাত্র হতো তখন তো পাহাড়দারি করা লাগবে। এই পাহাড়দারি করাও যে কত বড় সওয়াবের কাজ রাসূল তা হাদিসের মধ্যে কি বলে গেছে। ওয়ান সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال قال رسول الله صلى الله عليه وسلم رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها حضرت سهل بن سعد رضي الله تعالى عنه تكادشي الله ربي حضرت محمد رسول الله صلى الله عليه وسلم ارشد فرمان رباط يوم في سبيل الله خير من الدنيا وما عليها যেই ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তার মধ্যে পাহারাদারি করল, জিহাদ করতে যাইয়া লড়াই করতে যাইয়া সংগ্রাম করতে যাইয়া আল্লাহ তাআলার রাস্তার ভিতরে কি করল পাহারাদারি করল, এই তার পাহারাদারি হল খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। সেই যে একদিন পাহারাদারি করছে এই পাহারাদারির যেই যেই মর্যাদা সে পাহারাদারির যে প্রতিফল এই পাহারাদারির যে সওয়াব এই সওয়াব হলো খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আল্লাহ পাকের নবী বলতেছে যে দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, দুনিয়া ও তার দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সব সম্পদ হতে কি অধিক উত্তম আল্লাহ পাকের রাস্তার ভিতরে যাইয়া অর্থাৎ জিহাদের ময়দানে যাইয়া জিহাদের ওই ময়দানের ভিতরে যাইয়া পাহারাদারি করা। এক রাত্র বা এক রাত্র যদি সে যদি কি করে পাহারাদারি করে তার যেই ফলাফল আসবে তার যেই নেকি আসবে এই নেকির যে উদাহরণ দিচ্ছেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার থেকেও কি অধিক উত্তম। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি কি লিখছেন জানেন? ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি 29টা রাস্তাকে আল্লাহ পাকের রাস্তা বলছেন। কয়টা রাস্তাকে? কথা বুঝে আসছিলি? কয়টা রাস্তাকে? 29টা রাস্তাকে। 29টা রাস্তাকে এই হাদিসের ব্যাখ্যায় ইমাম সুয়ুতি লিখছেন যে 29টা রাস্তা হলো কি আল্লাহ তাআলার রাস্তা। ফি সাবিলিল্লাহর ব্যাখ্যা লিখতে যাইয়া তিনি লিখছেন যে 29টা রাস্তা হলো আল্লাহ তাআলার রাস্তা। এই 29টা রাস্তার মধ্যে তন্মধ্য হতে শীর্ষ হলো ময়দানের মধ্যে কি করা জিহাদ করা, তার মধ্যে হতো কি এই 29টা রাস্তা, এগুলো সবগুলো কি আল্লাহ পাকের রাস্তা। এই 29টা রাস্তার ভিতরে তন্মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ এবং শীর্ষ এবং সর্বোচ্চ হলো কি ময়দানের মধ্যে কি করা জিহাদ করা। আর এখানে যে বলছে পাহাড়দারির কথা ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে এই পাহাড়দারির উদ্দেশ্য হলো এটাই, অর্থাৎ জিহাদের ময়দানে যাইয়া লড়াই করতে গেলে সংগ্রাম করতে গেলে দীর্ঘদিন থাকতে হয়, এখানে পাহাড়দারি করতে হয় দিনে হোক রাত্রে হোক সকালে হোক বিকালে হোক। এই পাহাড়দারির কথা যে আসছে এই পাহাড়দারির কথা হলো কি ময়দানের মধ্যে কি জিহাদের। আর এই 29টা রাস্তার মধ্যে শীর্ষ হলো কি জিহাদের ভিতরে অংশগ্রহণ করা, এটা হলো সর্বশ্রেষ্ঠ রাস্তা। আরো অনেক রাস্তা আছে, সব রাস্তা থেকে শীর্ষ হলো এখানে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে এখানে উদ্দেশ্য হলো এটাই, তার ব্যাখ্যা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে 29টা স্তর বা 29টা রাস্তার ভিতরে শ্রেষ্ঠ হলো কি জিহাদ। আর এই পাহাড়দারির কথা যেহেতু আসছে এটা হলো ময়দানের ভিতরে কি করা পাহাড়দারি করা। আবার হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস
লাগদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এটাও ময়দানের মধ্যে জিহাদকারীদের ব্যাপারে বলতেছে যে এটাও ময়দানে জিহাদকারীদের ব্যাপারে, লাগদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। আল্লাহ পাকের নবী বলতেছেন যে যেই ব্যক্তি আল্লাহ পাকের রাস্তার ভিতরে জিহাদ করতে যাইয়া ওই ময়দানের ভিতরের মধ্যে এক বাগা এক সকাল বা এক বিকাল কি করলো, পাহারাদারি করলো, এক সকাল বা এক বিকাল কি করলো, পাহারাদারি করলো, খায়রুম মিনাদ দুনিয়া ও মা আলাইহা, দুনিয়া এবং তার সমুদয় যত বস্তু আছে, যত দামি দামি জিনিস আছে, যত দামি দামি জিনিস আছে, সব দামি জিনিস হতে হতে অধিক উত্তম। সুবহানাল্লাহ। এই যে হাদিসগুলো আমি বলতেছি এগুলো হলো সম্পূর্ণ কি জিহাদের আয়াত, জিহাদের হাদিস। ইমাম সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে এগুলো হলো সবগুলো কি জিহাদের হাদিস। এক সকাল এক বিকাল এখানে পালাক্রমে ডিউটির কথা বলা হয়েছে, পাহারাদারি করা, ডিউটি করা। কেউ যদি এরকম সকাল হোক বিকাল হোক বা রাত্রের মধ্যে কি করে ডিউটি করে, তার উত্তম প্রতিদান হলো, উত্তম প্রতিদান হলো কি, দুনিয়া এবং দুনিয়ার মধ্যকার যত সম্পদ আছে, যত যাবতীয় সম্পদ আছে, এগুলোর থেকেও এগুলো থেকেও উত্তম উত্তম বিনিময় আল্লাহ পাক তাকে কি করবে দিয়ে দিবে। যারা জিহাদ করে জিহাদকারীদের এত সম্মান, এত সম্মান আল্লাহ পাকের কাছে। তারা যদি ঘুমায়ও থাকে এরপরেও কি তাদের সম্মান, তারা যদি বসেও থাকে এরপরেও কি তাদের সম্মান, তারা যদি পাহাড়দারি করো এটাও কি তাদের সম্মান। আল্লাহ পাক তাদেরকে এত সম্মান তাদেরকে কি করছে দান করছে, এত ইজ্জত আব্রু আল্লাহ পাক তাদেরকে দান করছে, শুধুমাত্র আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, বলন্ত করার জন্য তারা কি এই কাজ করছে। এজন্য আল্লাহ পাক বিশেষ বিশেষ কিছু মর্যাদা আল্লাহ পাক তাদেরকে দান করছে যা অন্য কোন সাধারণ মানুষকে আল্লাহ পাক দান নাই বা অন্য কোন মানুষকে আল্লাহ পাক দিবেন না, শুধুমাত্র এই লোকগুলাকে। দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে সমস্ত মুজাহিদ আল্লাহ পাকের রাস্তার ভিতরে যাইয়া কি করে লড়াই করে, জিহাদ করে, সংগ্রাম করে, তাদের পায়ের মধ্যে যে সমস্ত ধুলাবালি লাগে এই ধুলাবালি পর্যন্ত লাগার কারণে আল্লাহ পাক বলতেছে যে এর বিনিময় জাহান্নামের আগুন পর্যন্ত তাদেরকে স্পর্শ করবে না। ওয়ান আবি আবসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আগবাররাত কদমা আবদিন ফি সাবিলিল্লাহ মা আগবাররাত কদমা আবদিন ফি সাবিলিল্লাহ। যেই ব্যক্তির পায়ের মধ্যে আল্লাহ পাকের রাস্তার ধুলায় দূষিত হয়, আল্লাহ পাকের রাস্তার ভিতরে সংগ্রাম করতে যাইয়া, জিহাদ করতে যাইয়া, লড়াই করতে যাইয়া তার পায়ের মধ্যে কি কিছু ধুলাবালি লাগছে, এই ধুলাবালি লাগার বিনিময় আল্লাহ পাক তাকে ফাসাম্মাসাহুন্নার তার থেকে জাহান্নামের আগুনকে কি করবেন, দূরে সরাইয়া রাখবেন। এই ধুলাবালি লাগার কারণে জাহান্নামের আগুন পর্যন্ত তাকে কি করবেন, স্পর্শ করবেন। মুজাহিদদের ব্যাপারে আল্লাহ পাক এমন কথা বলছেন, তাদের এত সম্মান আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করছেন এবং হাদিস শরীফের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছেন। এজন্যই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে উদ্বুদ্ধ করছেন মুসলমানদেরকে যে এই বিধানকে কঠিন কালও যেন তোমরা যারা না আসো, সাবধান সাবধান এটা তোমরা থাকতে পারবে না, এই বিধানকে তোমরা বাদ দিতে পারবে না, এই বিধানকে তোমরা কিয়ামত পর্যন্ত তোমরা আঁকড়ে ধরবে, মজবুত করে ধরবে। এই বিধানের মাধ্যমে আল্লাহ আমি আল্লাহ সুবহান ও তাআলা তোমাদেরকে কল্যাণ দান করব, আর এই বিধানের ব্যাপারে তোমরা খুবই যত্নবান থাকবা, খুবই সতর্ক থাকবা। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমার সাহাবায়ে কেরাম তোমরা আমার এই বিধানকে, আমি যে এই বিধানের উপরে আমল করছি আল্লাহ পাকের এই বিধান, এই বিধানকে তোমরা মজবুত করে ধরবা, তোমরা আঁকড়ে ধরবা,
কিয়ামত পর্যন্ত এটাকে তোমরা শক্তভাবে মজবুত করে রাখবে। এদের এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কল্যাণ দান করবেন, তোমাদেরকে বিজয় দান করবেন, তোমাদেরকে শক্তি দান করবেন, তোমাদেরকে তাওকত দান করবেন। ইনশাআল্লাহ আমরা এই মুজাহিদের ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা করব সামনের জুমার ভিতরে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত ওয়াল